আপনাদের নিশ্চয়ই টাইটানিকের জ্যাক রোজের সেই জনপ্রিয় পোজের কথা মনে আছে, যেখানে খোলা আকাশের নিচে সমুদ্রের মাঝে টাইটানিকের উপর জ্যাক রোজের সেই সিন মন মাতিয়েছিল সকল দর্শককেই। তবে এবার আর সিনেমায় নয়, চোখের সামনে দেখা গেল সেই একই পোজ। তবে মানুষ নয়, বিশাল আকারের দুই সি লায়নকে দেখা গেল সেই পোজে। আমেরিকার অলিম্পিয়ার কাছে এল্ড ইনলেট নামক এক জলাশয়ের একটি বোটে চড়ে বসে দুই সামুদ্রিক প্রাণী। যাচ্ছে যদিও কোথায় তা অবশ্য জানা নেই, তবে ছোট বোটে বিশাল আকারে সেই দুই প্রাণী বসায় বোট তো প্রায় ডোবার অবস্থায়। সেই ভিডিওই সম্প্রতি আপলোড করেন জোস ফিলিপস। আপলোড করার সাথে সাথেই ছড়িয়ে পড়তে থাকে সেই ভিডিও, সাথে তা নিয়ে বেশ চর্চাও শুরু হয় নেটিজনদের মধ্যে।